হ্যালো ভিয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মোবাইলে অ্যাপস দিয়ে ওয়ার্ল্ড কাপ, ফিফা, ফুটবল বিশ্বকাপ আপনি কিভাবে লাইভে দেখবেন। তো এটি দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে আপনার ফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি সাধারণত আপনি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। দ্বিতীয়ত আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে থাকবো, আপনি ওখান থেকে ডাউনলোড করবেন। তো অ্যাপসটি ডাউনলোড করার পরে কি করতে হবে সেটা আমি আমার মোবাইল স্ক্রিনে যে দেখাবো। তো আর দেরি না করে চলে যায় আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, ফোনে আসার পরে কি করবেন, আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন ফুটবল লাইভ ম্যাচ, চ্যানেল লিখলেও আসবে। যে ফার্স্টে যেটা আসছে ট্রফি, ট্রফিটা হচ্ছে ডাউনলোড করতে হবে। তো ট্রফিটা ডাউনলোড করলাম, আমার তো করে নেবেন, আমার তো ডাউনলোড করাই আছে। তো ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেস শো করার পর দেখুন ট্রফিতে বিশ্বকাপ ফুটবল। তো ফ্রেন্ডস, তারপরে দেখেন লাইভে সকল টিভি চ্যানেল চলে আসছে। তো খেলাগুলো যেহেতু টিভি চ্যানেলে দেখায়, তো টিভি চ্যানেলে আপনি টেনিস, স্পোর্টস, তারপর লাইভ, সনি এক্স, বিভিন্ন চ্যানেলে আপনি খেলাগুলো দেখতে পারবেন এইভাবে। এরপর চ্যানেলে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আর ইন্টারফেসে ওয়াচ লাইভে ক্লিক করলে সরাসরি ফুটবল ম্যাচ দেখতে পারবেন। এছাড়াও আরও অনেকগুলো অ্যাপসের মাধ্যমে খেলাগুলো দেখতে পারবেন। সেই অ্যাপসগুলো আমার স্ক্রিনে ভেসে উঠেছে, আপনারা এখান থেকে এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনারা খেলাগুলো দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব।